দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। গতকাল ঈদের দিনেও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত। এদিকে গাজা সীমান্তে ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি। আরও থাকছে আরেক বিমানবন্দরে হামলায় এখনও মূল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলছে হামাস। চলুন নিজেদের সংঘাত বন্ধ করে একসঙ্গে ফিলিস্তিনে যাই, সৌদিকে আহ্বান ইয়েমেনের। সর্বশেষ জানিয়ে দেব এক ফিলিস্তিনি যুবকের শাহাদাত পিয়াসী হামলা, দুই ইসরায়েলি সেনা আহত। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। গতকাল ঈদের দিনেও ইসরায়েলি হামলা ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। গতকাল দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছিল। মুসলিমদের উৎসবের এই দিনটিতেও হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। উল্টো ঈদের দিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজায় আরো 19 জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 10 মে থেকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজায় নিহত বেড়ে 84 জনে দাঁড়িয়েছে, এর মধ্যে 17 জন শিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন আরো 480 জন ফিলিস্তিনি। অপরদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ইসরায়েল অভিমুখে রকেট হামলায় এ পর্যন্ত 7 জন ইসরায়েলি নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি সেনা রয়েছেন। আর হামাসের হামলায় শতাধিক ইসরায়েলি আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঈদের দিনেও বিমান হামলা চালিয়েছে গাজার বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বুধবার গভীর রাতে এবং বৃহস্পতিবার সকালে গাজার নিকটবর্তী ইসরায়েলের বিভিন্ন শহরে 100 রকেট নিক্ষেপ করেছে হামাস। তারা পশ্চিম তীরে আরো সেনা মোতায়েন করছে, সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পাশাপাশি যুদ্ধাস্ত্র সামগ্রীর সরবরাহ বাড়ানো হচ্ছে। এদিকে কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু আয়েদা দাবি করেছেন, হামাসের সশস্ত্র শাখা প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইলান এন্ড আসাফ রামন আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট নিক্ষেপে সক্ষম হয়েছে। আল জাজিরাকে তিনি বলেছেন, গাজা থেকে প্রায় 220 কিলোমিটার দূরে অবস্থিত ইলান এন্ড আসাফ রহমান আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত আয়াস 250 রকেট নিক্ষেপ করেছেন তারা। 1996 সালে ইসরায়েলি সেনাদের হাতে নিহত কাসিম ব্রিগেডের কমান্ডার ইয়াহিয়া আয়াসের নামে রকেটটির নামকরণ করা হয়। এটি 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এদিকে গাজা সীমান্তে ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি। গত কয়েকদিনে বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অন্তত 83 জন ফিলিস্তিনকে হত্যার পর অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল। গাজা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে, নেওয়া হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ। বিবিসি দেশটির সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানিয়ে লিখেছে, ইসরায়েলি সেনারা সম্মুখ সমরের প্রস্তুতি নিচ্ছে। 2008 থেকে 2009 ও 2014 সালে ইসরায়েল ও গাজার মধ্যে সামরিক সংঘাত অর্থাৎ যুদ্ধের আগ মুহূর্তেও ইসরায়েলকে এমন প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বিবিসিকে জানিয়েছেন, সীমান্ত অভিমুখে অতিরিক্ত আরো সেনা পাঠানো হয়েছে, পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তেল আবিবের ওই মুখপাত্র আরো বলেন, রিজার্ভে থাকা অতিরিক্ত 3000 সেনা সদস্য পাঠানো হয়েছে সেখানে। সীমান্তের সামরিক কর্মকর্তাদের ইসরায়েল সরকার সব রকমের সম্ভাব্য ঘটনা এবং একটি সংঘাতের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। জোনাথন কর্নিকাস বলেন, তারা যুদ্ধের প্রক্রিয়ার সঙ্গে জড়িত, মূলত তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা সাধারণত এটাই করে থাকে, কিন্তু এমনটা নয় যে আমরাই আগে শুরু করব। আমাদের মনোযোগ থাকবে শত্রুদের প্রতিরোধ করা। উল্লেখ্য, ইসরায়েলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গত 9 মে পবিত্র শবে কদরের নামাজ শেষে আল আকসা চত্বরে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। এরপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ইনস্ট্যান্ট গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে তা সহিংসতায় রূপ নেয়। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সহিংসতা দমন অভিযানে আহত হন অন্তত 90 জন ফিলিস্তিনি। সংঘাতের পর থেকে আল আকসা মসজিদ এবং এর সংলগ্ন এলাকা ঘিরে রেখেছিল ইসরায়েলি পুলিশ। এরপর সেখানে গণহারে ফিলিস্তিনিদের গ্রেপ্তার শুরু হয়। এরপর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস ইসরায়েলকে আলটিমেটাম দিয়ে জানায়, 10 মে সন্ধ্যা 6টার মধ্যে মসজিদ চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তার পরিণতি খুব ভয়াবহ হবে। হুমকি আমলে না দিলে 10 মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। ইসরায়েল পাল্টা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে 17 শিশু সহ কমপক্ষে গাজার অধিবাসী 83 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 150 মানুষ।
চলুন নিজেদের সংঘাত বন্ধ করে একসঙ্গে ফিলিস্তিনে যাই, সৌদিকে আহ্বান ইয়েমেনের। ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুতি সৌদি আরবের উদ্দেশ্যে বলেছেন, আসুন চলমান সংঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আকসা রক্ষায় বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হই। তিনি আরো বলেছেন, আসল সংগ্রাম তো হলো বাইতুল মুকাদ্দাস মুক্ত করার সংগ্রাম। সৌদি আরবকে উদ্দেশ্য করে মোহাম্মদ আলী আল হুতি আরো বলেন, আপনারা সৌদিরা ইয়েমেনের সেনা দখলে নিতে লড়াই করছেন, কিন্তু আমাদের সবার উচিত আল কুদস দখল মুক্ত করার সংগ্রামে সামিল হওয়া। চলুন আমরা যুদ্ধ বন্ধ করে সেদিকে যাই। এর আগে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে সৌদি হামলা ও হত্যা নৃশংস এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতি সমর্থন দিচ্ছে, কিন্তু সেই আমেরিকাই আবার শান্তি পরিকল্পনা পেশ করছে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। আরেক বিমানবন্দরে হামলায় এখনো মূল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আল আরি বলেছেন, এ পর্যন্ত ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ছিল পুরনো, মূল ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করিনি আমরা। আল আকসা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, আমাদের কয়েকজন কমান্ডারের শাহাদাতের কারণে প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়ে পড়বে, এটা ভাবা ঠিক হবে না। শত্রুদের এমন ভাবনা মারাত্মক ভুল, বাস্তবে প্রতিরোধ সংগ্রাম প্রতিদিনই আরো শক্তিশালী হবে। তিনি বলেন, প্রতিরোধ সংগ্রামীরা মাসের পর মাস শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। এদিকে দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের পর এবার রামুন বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, গতকাল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আইসা এর সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব 220 কিলোমিটার, যেখানে 250 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার পর বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর রামুন বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। আবু উবাইদা বিশ্বের সব বিমান স্থাপনাকে ইসরায়েলে সব ধরনের ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ইসরায়েলি সামরিক জিপে করোনেট ক্ষেপণাস্ত্র আঘাত, নিহত এক, আহত তিনজন। ফিলিস্তিনিদের ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি জিপে আঘাত হেনেছে, এর ফলে একজন ইহুদিবাদী সেনা নিহত ও অন্তত 3 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী তাদের জিপে ফিলিস্তিনি করনেট ক্ষেপণাস্ত্রের আঘাতের সত্যতা স্বীকার করলেও হতাহতদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি হাসপাতাল সূত্রে একজনের মৃত্যুর খবর মিলেছে। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের একজন সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাতিফ হাসার এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর জিপে ট্যাঙ্ক বিধ্বংসী করনেট ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি গাজা থেকে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের এই এলাকায় ফিলিস্তিনিদের অন্যান্য ক্ষেপণাস্ত্রের হামলা ও অব্যাহত রয়েছে বলে টাইমস অফ ইসরায়েল পত্রিকার এক সাংবাদিক জানিয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, তারা 2টি করনেট ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই 2 ইহুদিবাদী আহত হয়েছে বলে কোনো সূত্র জানিয়েছে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।